যশোরে জব্দ করা 8টি স্বর্ণের বার আত্মসাত ও চোরাকারবারীদের ছেড়ে দেওয়ার দায়ে 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এই নির্দেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়, গত 19 মে শার্শা থানার বাগাঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের 3 সদস্যের বিরুদ্ধে জব্দ করা 8টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগ ওঠে। সেই সাথে আটক 2 চোরাকারবারীকে ছেড়ে দেয় তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দায় স্বীকার করেন অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই তবিবুর রঞ্জন ও কনস্টেবল তুষার কুমার। পরে তাদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়, তো প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যারা এই যাদের কাছ থেকে স্বর্ণ তারা ছিনতাই করেছে, তারাও চোরাচালানকারী সদস্য, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।